কোনো প্রাণীদেহে বিদ্যমান যে তন্ত্রের মাধ্যমে বাহ্যিক পরিবেশ থেকে অক্সিজেন দেহের ভেতরে প্রবেশ করে, কোন প্রাণীদেহে বিদ্যমান যে তন্ত্রের মাধ্যমে বাহ্যিক পরিবেশ থেকে অক্সিজেন দেহের ভেতরে প্রবেশ করে এবং দেহে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড বাইরে নির্গত হয় বা বাহ্যিক পরিবেশে নির্গত হয়, তাকে ওই প্রাণীর শ্বসন তন্ত্র বলে। লিখছো কিনা? রেসপিরেটরি সিস্টেম, শ্বসন তন্ত্র কথাটা লিখছো কিনা? হেডিংটা দিছো কিনা? সংজ্ঞাটা দেহের ভিতর কোন প্রাণীদেহে বিদ্যমান যে তন্ত্রের মাধ্যমে বাহ্যিক পরিবেশ থেকে অক্সিজেন দেহের ভেতরে প্রবেশ করে এবং দেহে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড বাহ্যিক পরিবেশে নির্গত হয়, তাকে ওই প্রাণীর শ্বসন তন্ত্র বলে। এবার আমরা এই ঘাস ফড়িংয়ের শ্বসন তন্ত্রটা কি দিয়ে তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা একটু জানবো। ঠিক আছে, মনোযোগ দাও, কঠিন কিছু না, সোজা ধরো, এটা একটা ঘাস ফড়িং। হ্যাঁ, এটা একটা ঘাস ফড়িং, এটা একটা ঘাস ফড়িং। এখন এই ঘাস ফড়িং এর দেহের এই সাইডে এরকমের কতগুলো ছোট ছোট ছিদ্র আছে, মন দিয়ে শোনো। এই ছিদ্রগুলো দিয়েই অক্সিজেন দেহের মধ্যে ঢোকে আর দেহের বাইরে বের হয়ে যায়। এই ছিদ্রগুলোকে এখন কিন্তু বুঝার জন্য লেখবো, পড়ে ছবিও আঁকার দরকার নেই, বা চাইলে একটু পাশে আঁকলেও খসড়া খাতে অসুবিধা নেই। এই ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র, আমাদের যেরকম নাকের ছিদ্র সে যে কাজ করে, শ্বাসরন্ধ্র এই একই কাজ করে। এই ছিদ্র দিয়েই অক্সিজেন ঢোকে আর কার্বন ডাইঅক্সাইড বের হয়। তবে এই ছিদ্র আছে 10 জোড়া। কয় জোড়া আছে বললাম? 10 জোড়া। এই পাশে থাকে 10টা, আবার এই পাশে থাকে 10টা। তো এর মধ্যে আবার ব্যাপার আছে, এই ঘাস ফড়িং এর দেহ তো 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বক্ষ, আর একটা হচ্ছে উদর। এর মধ্যে 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে বক্ষ দেশে। বক্ষের তো 3টা ভাগ, হ্যাঁ ধরো বক্ষের 3টা ভাগ। বক্ষের 3টা ভাগ কি? 1, 2, 3, এই 3টা মনে করো বক্ষ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এর মধ্যে প্রথম জোড়া শ্বাসরন্ধ্র থাকে মধ্যবক্ষের 2 পাশে, দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র থাকে পশ্চাৎবক্ষের 2 পাশে। খেয়াল করো, এটা অগ্র, এটা মধ্যবক্ষ, আর এটা পশ্চাৎবক্ষ। আমরা জানি বক্ষের 3টা খণ্ড। তো প্রথম জোড়া শ্বাসরন্ধ্র থাকে মধ্যবক্ষের 2 পাশে, দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র থাকে পশ্চাৎবক্ষের 2 পাশে। তাহলে এই তো 2 জোড়া চলে গেল, আর বাকি থাকে কয় জোড়া? 8 জোড়া। বাকি 8 জোড়া থাকে পেটে। তবে পেটের মধ্যে কথা আছে, পেটে কিন্তু ঘাস ফড়িং এর 10-11টা খণ্ড থাকে। ঘাস ফড়িং এর পেটে খণ্ড থাকে 11টা। এর মধ্যে এই মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা খণ্ডের মধ্যে থাকে 8 জোড়া শ্বাসরন্ধ্র। কিন্তু শেষের দিকে যে 3টা খণ্ড থাকে, ওই 3টা খণ্ডের মধ্যে কিন্তু আর শ্বাসরন্ধ্র থাকে না। পেটের প্রথম থেকে শুরু করে 8 নম্বর খণ্ড পর্যন্ত শ্বাসরন্ধ্র গুলো থাকে, এখানে থাকে 8 জোড়া। তাহলে পেটের মধ্যে থাকে 8 জোড়া, আর বক্ষ দেশে থাকে 2 জোড়া। এই ছিদ্রগুলোর মাধ্যমে ঘাস ফড়িং এর দেহে বায়ু প্রবেশ করে, অক্সিজেন যুক্ত বায়ু, আর কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। আচ্ছা, এখন ঠিক আছে, এখন এই শ্বাসরন্ধ্র দিয়ে যে বায়ু ঢোকে, সেই বায়ুটা যায় কোথায়? এখন ধরো ছোট্ট একটা জায়গা আমি আবার জুম করে দেখাই। মনে করো এই হচ্ছে একটা শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র, খেয়াল করো শ্বাসরন্ধ্র। এখন এই শ্বাসরন্ধ্র দিয়ে যে বায়ুটা ঢোকে, ঢুকে ভেতরে নল আছে, শ্বাসরন্ধ্রের ঠিক পেছনে নল আছে এরকম, এই নলের মধ্যে বাতাসটা ঢোকে। ঢোকার পরে দেহের মধ্যে আবার এরকম লম্বা লম্বা নল আছে, এরকম এরকম লম্বা লম্বা নল আছে আবার, এই এই খেয়াল করো, মনে করো ঘাস পয়েন্ট এরকম। এই নলের মধ্যে বাতাস দৌড়াদৌড়ি করে, এই নলের মধ্যে বাতাস দৌড়াদৌড়ি করে। সারা দেহে এই নল জালের মতো ছড়ানো আছে এবং বাতাস ওই জালের মধ্যে একদম নলে 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 ঢুকে যায়। এই নলগুলোকে বলা হয় শ্বাসনালী বা ট্রাকিয়া। এই নলগুলোকে কি বলে বলতো? শ্বাসনালী বা ট্রাকিয়া। বুঝতে পারছো বিষয়টা? সারাটা দেহে অসংখ্য শ্বাসনালী বা ট্রাকিয়া থাকে। এই ঘাস ফড়িং এর দেহের শ্বাস শ্বসন তন্ত্র যেহেতু অসংখ্য শ্বাসনালী বা ট্রাকিয়া দিয়ে তৈরি হয়, এই জন্য ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্রকে আবার অনেক সময় বলে ট্রাকিয়াল তন্ত্র, ট্রাকিয়াল তন্ত্র। যেহেতু অসংখ্য ট্রাকিয়া বা শ্বাসনালী দিয়ে ঘাস ফড়িং এর
শ্বসন তন্ত্রটা তৈরি হয়, তাই ঘাসফড়িঙ্গের শ্বসন তন্ত্রকে আবার অনেক সময় বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। আচ্ছা এখন খেয়াল করো, এই শ্বাসনালী দিয়ে, সরি এটা হচ্ছে শ্বাসরন্ধ্র আর এগুলো হচ্ছে শ্বাসনালী। এখন এই বাতাসটা যে ঢুকবে দেহের মধ্যে, এই বাতাসটা তো একেবারে দেহের কোষের মধ্যে ঢুকতে হবে। আমরা যে অক্সিজেনটা দেহের মধ্যে নেই, আমরা যে বায়ুর মাধ্যমে অক্সিজেনটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহের মধ্যে নেই, নিয়ে আমরা ওটা কি করি? প্রথমে তো ফুসফুসের মধ্যে নেই, ফুসফুস থেকে এই অক্সিজেন যুক্ত রক্তটা আমরা হার্টের মধ্যে নিয়ে নেই। হার্ট থেকে চাপ দিয়ে এই অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু আমাদের দেহের প্রত্যেকটা কোষে পাঠিয়ে দেই। দেহের কোষ কি করে, এটা ধরো দেহের কোষ এই অক্সিজেনটাকে ব্যবহার করে গ্লুকোজটাকে ভাঙে, C6H12O6 এটাকে ভাঙে। ভাঙলে পরে এখান থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস ATP। এই ATP তো তৈরি করাটা আমাদের দরকার। ATP তৈরি যদি না হয় তাহলে কিন্তু শক্তির অভাবে কোষ মারা যাবে। এই যে কোষের মধ্যে বসে অক্সিজেন দিয়ে গ্লুকোজটাকে আমি ভাঙছি আর কার্বন ডাইঅক্সাইড আর পানি আর ATP তৈরি করছি, আমার মূল উদ্দেশ্য কিন্তু ATPটা। এই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন, তবে এটাকে বলা হয় কোষীয় শ্বসন। কোষীয় শ্বসন, কোষের মধ্যে যে শ্বসনটা ঘটে এটাকে বলা হয় কোষীয় শ্বসন। আর কোষের বাইরে যে শ্বসনটা ঘটে ওটাকে বলা হয় সিস্টেমিক শ্বসন। সিস্টেমটা যেভাবে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে, যেমন এই ছিদ্র দিয়ে শ্বাসরন্ধ্র দিয়ে বাতাস ঢুকলো, ঢুকে একদম কোষের কাছে চলে যাবে আর কোষ থেকে এই কার্বন ডাইঅক্সাইডটা আবার ওই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে আসবে, এইটা হচ্ছে শ্বসন তন্ত্রের মাধ্যমে ঘটে। অক্সিজেনটা কোষের মধ্যে এসে ঢুকলো, এই যে অক্সিজেন এসে কোষের মধ্যে ঢুকলো, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। এই অক্সিজেনটা আসবে কোনো একটা ছিদ্র দিয়ে, মনে করো এই একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে অক্সিজেনটা ঢুকে কোষের কাছে গেছে। আবার এই একটা পথ আছে যে পথ দিয়ে কার্বন ডাইঅক্সাইড এসে দেহের বাইরে বের হয়ে গেছে। আমরা কিন্তু এই পথ, যে পথ দিয়ে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আসা যাওয়া করে, সেই পথটাকেই বলতে চাই শ্বসন তন্ত্র। সেই পথটাই এখন আমরা আলোচনা করব। কিন্তু কোষের মধ্যে বসে যেটা হয়, অক্সিজেন দিয়ে কিভাবে গ্লুকোজটা ভাঙে, তারপরে কার্বন ডাইঅক্সাইড পানি আর ATP তৈরি হয়, ওটা কিন্তু আমরা এখানে আলোচনা করব না। ওটা আলোচনা করব তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে একটা চ্যাপ্টার আছে উদ্ভিদ শারীর তত্ত্ব, কারণ এই ঘটনাটা উদ্ভিদ আর প্রাণীতে একই রকম, সেইখানে আলোচনা করব। এখন আমরা এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আসা যাওয়ার যে পথ, ওইটাকেই শ্বসন তন্ত্র বলে, ওইটা নিয়ে আলোচনা করবো। তো আমরা একটু আগে যেমনটা বললাম, এই শ্বাসনালী দিয়ে বায়ুটা ঢোকে। এখন একটা শ্বাসনালী দিয়ে যে বায়ুটা ঢোকে, এই ধরো হচ্ছে সেই শ্বাসরন্ধ্র যেটা দিয়ে বায়ু ঢোকে। ঢোকার পরে এই শ্বাসরন্ধ্রের পেছনে আবার এরকম একটা জায়গা থাকে, এরকম এরকম, তারপরে এই শ্বাসনালীর মধ্যে ঢোকে। এই হচ্ছে শ্বাসনালী। ঢোকার পরে এই শ্বাসনালীর আবার শাখা প্রশাখা আছে, অসংখ্য শাখা প্রশাখা আছে, আমি দেখাবো সেটা। এই তারপর আবার করে কি, এই শ্বাসনালীর একদম শেষ প্রান্তে যে এরকম লম্বা হয়ে যায়, চিকন হয়ে যায়, তারপর এক পর্যায়ে এটা আবার অনেকগুলো ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই তারপরে কি হয়, এই ছোট শাখাগুলো আইসা দেহের কোষের মধ্যে ঢোকে, এবং যেখানে এসে ঢোকে দেহের কোষের মধ্যে ওখানে আবার এরকমের শাখা প্রশাখা আছে। তাহলে এইখানে মনে করো দেহের কোষটা আছে, এই এই মনে করো দেহের কোষ, এটা হচ্ছে দেহের কোষ। তাহলে কি হবে দেখো, অক্সিজেন যুক্ত বাতাস এই পথ দিয়ে ঢুকবে, ঘাসফড়িঙ্গের শ্বসন তন্ত্রটা বোঝো। ঢোকার পরে এইটা হচ্ছে একটা শ্বাসনালী, যেটাকে ট্রাকিয়া বলবো, তারপর আবার এরকমেরও শ্বাসনালী বা ট্রাকিয়া আছে। ঘাসফড়িঙ্গের দেহটা মনে করো এরকম, দেহটা এরকম আছে, তাহলে দেহের সাইড দিয়ে এই ছিদ্র দিয়ে বাতাস ঢুকছে, অক্সিজেন যুক্ত বাতাস, এটাও একটা শ্বাসনালী বা ট্রাকিয়া। এটাকে বলা হয় শ্বাসরন্ধ্রের অংশ বিশেষ, এটা শ্বাসরন্ধ্র, এটা শ্বাসনালী বা ট্রাকিয়া। এই যে এই জায়গাটুকু হচ্ছে এখানে, আর এই যে লম্বা লম্বা ট্রাকিয়া তার অংশ বিশেষ মনে করো এই। তাহলে ঘাসফড়িঙ্গের দেহে দুই ধরনের ট্রাকিয়া থাকে, এক ধরনের ট্রাকিয়া থাকে দেহের সাপেক্ষে আড়াআড়ি, আর এক ধরনের ট্রাকিয়া থাকে দেহের সাপেক্ষে লম্বালম্বী। আড়াআড়ি ট্রাকিয়াটাকে বলা হয় অনুপ্রস্থ ট্রাকিয়া, আর লম্বা লম্বা ট্রাকিয়াটাকে বলা হয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। তারপর এটাও ট্রাকিয়া, এখানে একটা কোষ থাকে এরকম বড়, এই এই কোষটা দিয়ে অনেকগুলো শাখা বের হয়, এই এই শাখাগুলোকে বলা হয় ট্রাকিওল, শাখাগুলোকে বলা হয় ট্রাকিওল। এই ট্রাকিওলের ভেতরে একটা রস ভরা থাকে, এই রসটার নাম হচ্ছে ট্রাকিওল রস, আর এটা হচ্ছে কিন্তু দেহের কোষ, এটা কিন্তু দেহ কোষ। তাহলে অক্সিজেনটা এসে এই সরু নল দিয়ে
ট্রাকিওল নামক সরু নলের মধ্যে ঢোকে, তারপর ট্রাকিওল নামক সরু নলের ভিতরে যে ট্রাকিওল রস থাকে তার মধ্যে সে অক্সিজেনটা মিশে যায়। ওই যে ব্যাপন প্রক্রিয়ায় আমাদের যেমন ফুসফুস থেকে রক্তের মধ্যে অক্সিজেনটা মিশে যায়, এখানে কি করে ওই বাতাস থেকে অক্সিজেনটা ট্রাকিওল রসের মধ্যে মিশে যায়, তারপরে সেই অক্সিজেনটা এই দেহ কোষের মধ্যে চলে আসে, দেহ কোষের মধ্যে বসে এই রিয়াকশনটা হয়, অক্সিজেন গ্লুকোজটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড পানি আর এটিপি তৈরি করে, তারপর আবার দেহ কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেইটা আবার এই ট্রাকিওল রসের মধ্যে মিশে যায়, ট্রাকিওল রস থেকে আবার সেই কার্বন ডাইঅক্সাইডটা এই পথ দিয়ে বাইরে বের হয়ে আসে। বুঝাতে পারছি না, পারিনি? ঘাসফড়িং এর রক্ত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে না, আমাদের যেটা পারে আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেই এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আনা নেওয়ার কাজটা করে, কিন্তু ঘাসফড়িং এর রক্তের ভিতরে কোনো হিমোগ্লোবিন নাই, রক্ত সাদা, সেই জন্য সেই রক্ত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে পারে না। এই জন্য ঘাসফড়িং এর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানের পদ্ধতিটা একটু ভিন্ন, দেহের সাইডে এরকমের কতগুলো ছিদ্র থাকে, ছিদ্রের পেছনে ট্রাকিয়া বা শ্বাস নালী থাকে, এই শ্বাস নালী গুলো শাখায় প্রশাখায় বিভক্ত হয়ে দেহের একদম কোষের মধ্যে ঢুকে পড়ে, এই চিকন যে শাখাগুলো এগুলোকে বলা হয় ট্রাকিওল, এইগুলোই গিয়ে একদম ট্রাকিয়া থেকে ট্রাকিওল উৎপন্ন হয়, এই ট্রাকিওলের ভেতরে একটা রস থাকে যার নাম ট্রাকিওল রস, এই দিক থেকে অক্সিজেনটা আইসা ট্রাকিওল রসের মধ্যে মিশে যায়, এই রস থেকে আবার অক্সিজেনটা চলে যায় দেহের কোষের মধ্যে, দেহের কোষের মধ্যে অক্সিজেনটা গ্লুকোজকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড আবার দেহের কোষ থেকে আবার এই ট্রাকিওল রসের মধ্যে এসে মিশে যায়, ব্যাপন প্রক্রিয়া মিশে আসে, এরপর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আবার এই ট্রাকিওল রস থেকে ত্যাগ করে আবার এই বাতাসের মধ্যে চলে আসে, বাতাস থেকে আস্তে করে আবার বাইরে বের হয়ে আসে, এই হচ্ছে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, এখন কথা হচ্ছে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রের মেইন আইটেম হচ্ছে ট্রাকিয়া, অসংখ্য ট্রাকিয়া দিয়ে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র তৈরি হয়, সেই জন্য ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে আবার অনেক সময় বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। এই দেখো, এই ছবিটা দেখো, ঘাসফড়িং এর দেহের মধ্যে অনেক ট্রাকিয়া আছে, এই হচ্ছে এই ছবিটা দেখো, এটা তোমাদের বইয়ের ছবি, এই যে দেখো এই সব জায়গাতে ওই যে সাদা সাদা ডট দিছে ওইখানে ছিদ্র আছে, দেহের সাইডে এইরকমের ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে বলা হয় শ্বাসরন্ধ্র, ওই ছিদ্রগুলো দিয়ে যে বাতাস ঢোকে সেই বাতাসগুলো এই যে নলগুলো আসছে ওরা লম্বা লম্বা আর আর আর, এগুলো হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, তবে শ্বাসনালী বা ট্রাকিয়ার ফাঁকে ফাঁকে আবার ছোট ছোট বায়ুথলি থাকে, ওই বায়ুথলির ভেতরেও আবার বায়ু জমা থাকে, বুঝতে পারছো? এই বড় একটা বায়ুথলি থাকে মাথার দিকে, আর দেহের মধ্যে আর আড়ি ভাবে আবার এরকম ছোট ছোট অনেক বায়ুথলি আছে, এই বায়ুথলি তারপর শ্বাসনালী বা ট্রাকিয়া, আর ট্রাকিয়ার একেবারে মাথায় গিয়ে থাকে ট্রাকিওল নামক সরু নল, এইগুলো দিয়েই টোটাল হচ্ছে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রটা তৈরি হয়েছে। তাহলে আমরা এবার কিছু কথা লিখি, তারপর আস্তে আস্তে আবার এই ছবিগুলো আমাদের আঁকতে হবে। লেখো, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র প্রধানত চার ভাগে বিভক্ত, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র প্রধানত চার ভাগে বিভক্ত। জেফ তামান্না, তোমাদের লিখছিলাম কি এখানে বলো তো, দুই ভাগে বিভক্ত, তাই না? জি স্যার। ওইখানে দুইয়ের জায়গায় চার করে নাও, তাহলে আমি সবগুলো আইটেম এখানে আসতে আনতে পারবো। কালকে আমি যেরকম ভাবছিলাম যে এক ট্রাকিয়ার মধ্যেই ওই ট্রাকিওল ট্রাকিওল কোষ ওগুলো সব বর্ণনা দিয়ে দিব, কিন্তু এখন আমি ভাবলাম যে না, তা না করে প্রথমেই আমরা ভাগ করে ফেলি, তাহলে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ভাবে লিখে দেওয়া যাবে, একটার মধ্যে আরেকটা লেখার দরকার পড়বে না। দেখো, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র প্রধানত চার ভাগে বিভক্ত, যথা ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র প্রধানত চার ভাগে বিভক্ত, এই কথাটা লেখো, দুইয়ের জায়গায় করো চার। যারা আমি এই রেকর্ডটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তাহলে আবার আগামী ক্লাস আমি একটু কথা বলেও ওখানে একটু কারেকশন করে দিব, চার ভাগে বিভক্ত, যথা রোমান ওয়ান লেখো শ্বাসরন্ধ্র, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে চার ভাগে বিভক্ত, যথা রোমান ওয়ান লেখো শ্বাসরন্ধ্র, রোমান দুই লেখো শ্বাসনালী, শ্বাসনালী, রোমান তিন লেখো, শ্বাসনালীটাকে ইংরেজিতে বলা হয় ট্রাকিয়া, শ্বাসরন্ধ্রটাকে ইংরেজিতে বলা হয় স্পাইরাকল, চাইলে ইংরেজিটাও এখানে লিখে রাখতে পারো, শ্বাসরন্ধ্র স্পাইরাকল, শ্বাসনালী ট্রাকিয়া, আর তার শেষে আবার যে এখানে একটা কোষ থাকে এই কোষটা দিয়ে এই চিকন শাখাগুলো তৈরি হয়, এই কোষটাকে বলা হয় ট্রাকিওল কোষ, এটাকে একটা নাম্বার দিয়ে দিব ট্রাকিওল কোষ, আর সবশেষে এই চিকন নলগুলোর নাম ট্রাকিওল। তাহলে এই শ্বাসরন্ধ্র এটা হবে এক নাম্বার, শ্বাসনালী এটা দিব দুই নাম্বার, শ্বাসনালী
এটাকে দিব দুই, ট্রাকিওল কোষ এটাকে দিব তিন, আর ট্রাকিওল এটাকে দিব চার, শ্বাস নালী এটা হচ্ছে দুই। এবার তিন নম্বরে লেখো ট্রাকিওল কোষ, ট্রাকিওল কোষ, এটার ইংরেজি ওই ট্রাকিওল সেল হবে, লিখলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। আর চার নাম্বার হবে ট্রাকিওল, ট্রাকিয়া থেকে যে আবার পরে চিকন নল তৈরি হয় সেগুলোকে বলা হয় ট্রাকিওল। এই চার ভাগে আমরা ভাগ করব, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে আমরা চার ভাগে ভাগ করব। ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র প্রধানত চার ভাগে বিভক্ত। আচ্ছা, এখন এই প্রত্যেকটা আইটেমের আমরা বর্ণনা দিব। ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র চার ভাগে বিভক্ত, যথা শ্বাসরন্ধ্র, শ্বাস নালী, ট্রাকিওল কোষ আর ট্রাকিওল। দাঁড়িয়ে সাথে লেখো সরি নিচে লেখো নাম্বার ওয়ান শ্বাসরন্ধ্র। প্রথমে লিখবো আমরা কিসের বর্ণনা, শ্বাসরন্ধ্র, যেটাকে আমরা ব্রাকেটের মধ্যে লেখো স্পাইরাকেল, শ্বাসরন্ধ্র। আমি আগেও বলেছি যারা গতকালকে ক্লাস করছো তাদের সাথে এখন কিন্তু লেখায় লাইনে লাইনে মিলবে না, তুমি ওইটা কালকে যেটা পড়াইছো ওটাও ঠিক আছে, এখন যেটা পড়তেছি ওটাও ঠিক আছে, একই জিনিস দুই ভাবে প্রেজেন্ট করা, আর কিছু না। আচ্ছা এবার লেখো শ্বাসরন্ধ্র, লিখে হাইফেন দাও, লেখো ঘাসফড়িং এর দেহের দুই পার্শ্বদেশে দশ জোড়া শ্বাসরন্ধ্র থাকে, ঘাসফড়িং এর দেহের দুই পার্শ্বদেশে দশ জোড়া শ্বাসরন্ধ্র থাকে। এই যে ছবিটা একে একটু আগে বলেছিলাম সেই কথাগুলো এখন বলবো। ঘাসফড়িং এর দেহের পার্শ্বদেশে দশ জোড়া শ্বাসরন্ধ্র থাকে, দাঁড়ি এর মধ্যে প্রথম জোড়া শ্বাসরন্ধ্র মধ্যবক্ষ খণ্ডের দুই পাশে, এর মধ্যে প্রথম জোড়া শ্বাসরন্ধ্র মধ্যবক্ষ খণ্ডের দুই পাশে, কমা দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র পশ্চাৎ বক্ষ খণ্ডের দুই পাশে, এর মধ্যে প্রথম জোড়া শ্বাসরন্ধ্র মধ্য বক্ষ খণ্ডের দুই পাশে, কমা দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র পশ্চাৎ বক্ষ খণ্ডের দুই পাশে, এবং অবশিষ্ট আট জোড়া শ্বাসরন্ধ্র, এবং অবশিষ্ট আট জোড়া শ্বাসরন্ধ্র প্রথম হাইফেন অষ্টম, মানে প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের দুই পাশে অবস্থান করে। দাঁড়িয়ে এর মধ্যে প্রথম জোড়া শ্বাসরন্ধ্র থাকে মধ্য বক্ষ খণ্ডের দুই পাশে, দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র থাকে পশ্চাৎ বক্ষ খণ্ডের দুই পাশে, এবং বাকি আট জোড়া শ্বাসরন্ধ্র থাকে প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের দুই পাশে। বুঝছো কিনা বলো? আবার বলবো, ঘাসফড়িং এর দেহের দুই পাশে দশ জোড়া শ্বাসরন্ধ্র থাকে, এর মধ্যে প্রথম জোড়া শ্বাসরন্ধ্র মধ্য বক্ষ খণ্ডের দুই পাশে, কমা দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র, এই যে একটু আগে ছবিতে দেখাইছিলাম, দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র পশ্চাৎ বক্ষ খণ্ডের দুই পাশে, এবং বাকি আট জোড়া শ্বাসরন্ধ্র প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের দুই পাশে অবস্থান করে, প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের দুই পাশে অবস্থান করে বাকি আট জোড়া। তবে উদরে খণ্ড কিন্তু থাকে মোট এগারোটা, শেষের তিনটা খণ্ডে, উদরের শেষের তিনটা খণ্ডে কিন্তু শ্বাসরন্ধ্র থাকে না। তাহলে আবার বলছি, ঘাসফড়িং এর দেহের দুই পাশে দশ জোড়া শ্বাসরন্ধ্র থাকে, এর মধ্যে প্রথম জোড়া শ্বাসরন্ধ্র মধ্য বক্ষ খণ্ডের দুই পাশে, কমা দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র পশ্চাৎ বক্ষ খণ্ডের দুই পাশে, এবং বাকি আট জোড়া শ্বাসরন্ধ্র প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের দুই পাশে অবস্থান করে। লিখছো কিনা? প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের দুই পাশে অবস্থান করে, প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের দুই পাশে অবস্থান করে। সব জায়গায় আবার নেট তো একরকম না, এই জন্য অনেক জায়গায় আবার একটু কেটে যায়, পরিষ্কার শোনা যায় না, এরকম হয়। আমি আজকালের মধ্যে কিন্তু গ্রুপ ভাগ করে ফেলবো, যে সকালে দুপুরে বা বিকালে যারা পড়ো ওইভাবে ভাগ করব, কিন্তু এই কয়েকদিন তোমাদেরকে আমি সুযোগ দিছি যে তোমরা মন স্থির করো যে কে কোন টাইমে পড়লে ভালো হবে, এখন কিন্তু আমরা ভাগ করে ফেলবো গ্রুপ।
আচ্ছা ঠিক আছে, এখন এই যে শ্বাসরন্ধ্রটা দেখলা, এই শ্বাসরন্ধ্রটার আবার একটু গঠন বলার বিষয় আছে, সেটা আবার কি? এই যে ধরো শ্বাসরন্ধ্র, একটু আগে যেটা দেখলা, এই শ্বাসরন্ধ্রটার মুখে এইখানে আবার কাইটিন দিয়ে তৈরি একটা আংটির মতো বা রিং বসানো থাকে। এই কাইটিনটা পুরো একটা শক্ত জিনিস, আমরা জানি আমাদের নখে বা গরু শিঙে বা খুরে আছে, ঘাসফড়িঙের দেহের চারপাশে কাইটিনের একটা আস্তরণ থাকে, সেটা আমরা জানি। এই কাইটিন দিয়ে তৈরি একটা রিং বা বলয় এই শ্বাসরন্ধ্রের মুখে লাগানো থাকে, যেন শ্বাসরন্ধ্রটা কোনো সময় বন্ধ না হয়। এই কাইটিনের পুরো রিংটাকে বলা হয় পেরিট্রিম, এই কথাটা আমরা এখন লিখবো, পেরিট্রিম। তুমি একটা কাজ করো, এই শ্বাসরন্ধ্রের বর্ণনাটা যেখানে দিচ্ছ সেখানে একটা ছোট ছবি আঁকো, শুধু শ্বাসরন্ধ্র নিয়ে সেখানে বলা থাকবে, এই যে এরকম এই ছবিটা আঁকো। আবারও আমি শ্বাসরন্ধ্রের ছবিটা আঁকার চেষ্টা করছি, এই ছবিটা তুমি শ্বাসরন্ধ্র এখন যেখানে বর্ণনা দিচ্ছ সেখানে দিয়ে রাখো। এই ছবি তোমার গ্রুপেও আছে, দেখবো আমি ছবি দিয়ে দিয়েছি সব। এই ছিদ্রটার নাম হচ্ছে শ্বাসরন্ধ্র, ছবিটা আমরা আবার আঁকি। শ্বাসরন্ধ্র এই শ্বাসরন্ধ্রের মুখে এই যে রিংটা লাগানো আছে, এই রিংটার নাম হচ্ছে পেরিট্রিম, পেরিট্রিম। আচ্ছা, এরপরে শ্বাসরন্ধ্রের পেছনে কিন্তু একটা জায়গা থাকে একটু চওড়া, এই মনে করো সেই চওড়া জায়গাটা, তারপর আবার এরকম একটা ভাঁজ থাকে এই, তারপর আবার পেছনে গিয়ে আবার চ্যাপটা এই, এই হচ্ছে তোমার ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী ধরো এরকম। তাহলে এই এইটা হচ্ছে পেরিট্রিমের কথা বললাম, আর এই চ্যাপটা যে জায়গাটা, এই চ্যাপটা জায়গাটাকে বলা হয় অ্যাট্রিয়াম, ATRIUM, অ্যাট্রিয়াম। এই চ্যাপটা জায়গাটাকে বলা হয় অ্যাট্রিয়াম, সেগুলো আমি বর্ণনার মধ্যে আনবো একটু পরে। আর এইখানে আবার এরকমের দুইটা দরজার মতো আছে, এরকম বাতাস ঢুকতে হলে এই দরজার ভেতর দিয়ে ঢুকতে হবে, এই দরজাটাকে বলা হয় ভালভ বা কপাটিকা। আবার এই দরজার গায়ে এরকমের রং লাগানো আছে, তাতে করে হয় কি, যখন বাতাসটা ঢোকে বাতাসের মধ্যে ধুলোবালি থাকতে পারে, সেই ধুলোবালি রোমের সাথে আটকায় যাবে, পিছনে যেন যেতে না পারে, তাহলে এগুলোকে বলা হয় রোমযুক্ত কপাটিকা, রোমযুক্ত কপাটিকা। আর এই চ্যাপটা জায়গাটার নাম অ্যাট্রিয়াম, ঠিক আছে। তারপরে এইখানে আবার একটা যে ভাঁজ দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অনেকটা এমন যে বাতাসটা যখন এখান থেকে যাবে একটা ধাক্কা লাগবে, ওই ধাক্কার ফলে কিন্তু বাতাসের মধ্যে ধুলোবালি থাকলে সেটা আবার এখানে এসে জমা হবে, ভেতরে কিন্তু ধুলামুক্ত বাতাসটা ঢুকবে। তা নাহলে তো সারা জীবন যে বাতাস ঢুকবে, বাতাসে ধুলাবালি শরীরের মধ্যে ঢুকতে ঢুকতে একসময় দেখা যাবে ভেতরে ট্রাকিয়া বা শ্বাসনালী সব বন্ধ হয়ে যাবে, সেটা যেন না হয় সেজন্য এখানে আবার একটা ভাঁজ আছে, এটাকেও তুমি ভাল বা কপাটিকা বলবা। তবে এখানে কোনো রোমযুক্ত কোনো ব্যাপার নাই, এটাকে তুমি ভাঁজযুক্ত কপাটিকা বলতে পারো, ভাঁজযুক্ত কপাটিকা। তারপরে এই পেছনের যেটা, এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এটাই কিন্তু ট্রাকিয়া, সেটার বর্ণনা পরে আসবে, ট্রাকিয়া। এগুলো ট্রাকিয়া, ট্রাকিয়া তো লম্বালম্বিও থাকে আর আড়িও থাকে, এখন ওটার কথা পরে যাচ্ছে, আমরা এইটুকু এখন বর্ণনা দিব। এই শ্বাসরন্ধ্রের বর্ণনা যে দিব তার মধ্যে আমি এইটুকুর বর্ণনা দিব, এই এইটুকুর বর্ণনা দিব, ওই ট্রাকিয়ার বর্ণনা পরে আসবে, যখন ট্রাকিয়া লিখবো তখন। এই 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 স্ট্রাকচারটুকুর বর্ণনা আমি এখন দেবো, এই কপাটিকা পর্যন্ত। এখন লেখো প্রথম লাইনটা তো লিখছো, ঘাসফড়িং এর দেহের দুই পার্শ্ব দেশে 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, এর মধ্যে প্রথম জোড়া শ্বাসরন্ধ্র মধ্যবক্ষ খণ্ডের দুই পাশে, কমা দ্বিতীয় জোড়া শ্বাসরন্ধ্র পশ্চাৎবক্ষ খণ্ডের দুই পাশে, এবং অবশিষ্ট 8 জোড়া শ্বাসরন্ধ্র প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের দুই পাশে অবস্থান করে। এই লাইনটাই শুধু লিখছো, আর তো কিছু লেখো নাই, লিখছো না তাই না? জি স্যার। আচ্ছা, এবার লেখো, প্রতিটি শ্বাসরন্ধ্রের মুখে কাইটিন দিয়ে তৈরি, প্রতিটি শ্বাসরন্ধ্রের মুখে কাইটিন দিয়ে তৈরি একটি রিং বা বলয় থাকে, যাকে পেরিট্রিম বলে। প্রতিটি শ্বাসরন্ধ্রের মুখে কাইটিন দিয়ে তৈরি একটি রিং বা বলয় থাকে, যাকে পেরিট্রিম বলে। তোমরা কি লেখাগুলো পড়তে পারো, স্পষ্ট বোঝা যায়? জি স্যার। নেটের উপরও নির্ভর করে, কারণ নেট যদি একটু দুর্বল থাকে তাহলে একটু কম দেখা যায়। প্রতিটি শ্বাসরন্ধ্র ভালো হয়তো, হ্যাঁ ছবিটা একটু বড় করলে ভালো হয়, জুম করলে বড় করলে আবার একটু ইয়া দেখায়, ঝাপসা দেখাবে।
ঠিক আছে স্যার। আচ্ছা এখন ঠিক আছে? জি স্যার। স্যার লাইনটা একটু বলবেন। হ্যাঁ অবশ্যই। প্রতিটি শ্বাসরন্ধ্রের মুখে কাইটিন দিয়ে তৈরি একটি রিং বা বলয় থাকে যাকে পেরিট্রিম বলে। প্রতিটি শ্বাসরন্ধ্রের মুখে কাইটিন দিয়ে তৈরি একটি রিং বা বলয় থাকে যাকে পেরিট্রিম বলে। দাঁড়ি সাথী লেখো, এই রিং থাকার জন্য শ্বাসরন্ধ্র কখনো বন্ধ হয় না বা সব সময় খোলা থাকে, যেটা লেখো। হ্যালো জি ইসলাম আছে? আলহামদুলিল্লাহ কে? ও আচ্ছা, আপনি অন্য নাম্বার দিয়ে ফোন দিচ্ছেন, আমি তো একটা অনলাইন ক্লাসে আছি, শেষ করে আপনারে ফোন দিচ্ছি। আচ্ছা, প্রতিটি শ্বাসরন্ধ্রের মুখে কাইটিন দিয়ে তৈরি একটি রিং বা বলয় থাকে যাকে পেরিট্রিম বলে। দাঁড়ি সাথে লেখো, এই রিং থাকার জন্য শ্বাসরন্ধ্র কখনো বন্ধ হয়ে যায় না। এই রিং থাকার জন্য শ্বাসরন্ধ্র কখনো বন্ধ হয়ে যায় না। এই রিং থাকার জন্য শ্বাসরন্ধ্র কখনো বন্ধ হয়ে যায় না। হ্যাঁ আসসালামু আলাইকুম মামা, আমি তো একটা ক্লাসে আছি, অনলাইন ক্লাসে, এক ঘন্টা পর ফ্রি হব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি কথা বলছি আমাদের জাস সাহেবের সাথে, আপনি এক ঘন্টা পর আমার একটু ফোন দেন, আমি একটা ক্লাসে আছি। জি আচ্ছা জি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, প্রতিটি শ্বাসরন্ধ্রের মুখে কাইটিন দিয়ে তৈরি একটি রিং বা বলয় থাকে যাকে পেরিট্রিম বলে। এই রিং থাকার জন্য শ্বাসরন্ধ্র কখনো বন্ধ হয়ে যায় না। লিখছ? কাইটিনটা তো শক্ত, তাই শ্বাসরন্ধ্রটাকে সবসময় ওপেন রাখে। আচ্ছা এবার লেখো, শ্বাসরন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে অ্যাট্রিয়াম বলে। শ্বাসরন্ধ্রের ঠিক পেছনে যে একটা বড় প্রশস্ত স্থান আছে এটাকে অ্যাট্রিয়াম বলে। শ্বাসরন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে অ্যাট্রিয়াম বলে, ATRIUM। শ্বাসরন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে অ্যাট্রিয়াম বলে, ATRIUM, অ্যাট্রিয়াম। শ্বাসরন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে অ্যাট্রিয়াম বলে, ATRIUM, অ্যাট্রিয়াম বলে। লিখছো অ্যাট্রিয়াম বানানটা? এখানে আছে দেখো, শ্বাসরন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে অ্যাট্রিয়াম বলে। দাঁড়ি এবার সাথেই লেখো, এখানে এখানে মানে হচ্ছে এই অ্যাট্রিয়ামের এখানে, এখানে দুটি লোমযুক্ত কপাটিকা থাকে যা বায়ু পরিস্রাবনের কাজ করে, এয়ারটাকে ফিল্টার করে। এখানে দুটি লোমযুক্ত কপাটিকা থাকে যা বায়ু পরিস্রাবনের কাজ করে। এই যে এই ভালভ দুইটার কথা বলছি, এখানে দুটি লোমযুক্ত কপাটিকা থাকে যা বায়ু পরিস্রাবনের কাজ করে। এখানে দুটি লোমযুক্ত কপাটিকা থাকে যা বায়ু পরিস্রাবনের কাজ করে। লিখছ? জি স্যার। ঠিক আছে এবার লেখো, অ্যাট্রিয়াম এর পেছনে একটি ভাজ বিশিষ্ট কপাটিকা থাকে। অ্যাট্রিয়াম এর ঠিক পেছনে একটি ভাজ বিশিষ্ট কপাটিকা থাকে। অ্যাট্রিয়ামের এই যে এই কপাটিকাটার কথা বলছি, এখন এই ভাজটার কথা বলছি। অ্যাট্রিয়াম এর ঠিক পেছনে একটি ভাজ বিশিষ্ট কপাটিকা থাকে। অ্যাট্রিয়াম এর ঠিক পেছনে একটি ভাজ বিশিষ্ট কপাটিকা থাকে যা ট্রাকিয়া বা শ্বাসনালীতে উন্মুক্ত হয়। এই কপাটিকাটা গিয়েই শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে, সেটাই আর কি বলছি। অ্যাট্রিয়াম এর ঠিক পেছনে একটি ভাজ বিশিষ্ট কপাটিকা থাকে যা ট্রাকিয়া বা শ্বাসনালীতে উন্মুক্ত হয়। তোমরা একটা কথা অনেক সময় আমরা বলি যে তুমি যদি একটা অঙ্ক বোঝো তাহলে কিন্তু অঙ্কটাকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করে করা যায়, আর তুমি যদি অঙ্কটা মুখস্থ করো তাহলে তুমি সবসময় একরকম ভাবেই করবা, আর যদি তুমি অঙ্ক বোঝো দেখবা যে করার স্টাইল অনেক সময় একটু চেঞ্জ হয়তো বীজগণিতের ক্ষেত্রে না, পাটিগণিতের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা আলাদা ভাবে হয় অনেক সময়, হয় নাকি হয় না? জি স্যার। এই রকমের আমি যে শ্বসনতন্ত্র পড়াচ্ছি, তুমি যদি একটা ব্যাচ থেকে আরেকটা ব্যাচে আবার ক্লাস করো একদম 100% একরকম হবে না, কিন্তু সম্পূর্ণটা লেখার পরে যদি তুমি পড়ো তাহলে তোমার কাছে মনে হবে হ্যাঁ এটা তো সব একই। যখন তুমি বুঝবা তার আগ পর্যন্ত মনে হবে এক এক ব্যাচে দেখি এক এক রকম লেখা, সেটা কিন্তু আসলে বিভ্রান্ত হওয়ার কোনো স্কোপ নাই। তুমি যেটাই লিখবা পরীক্ষায় এক্সামিনার সেটাই বুঝতে পারবে। আচ্ছা অ্যাট্রিয়াম এর ঠিক পরবর্তী
বা পেছনে একটি ভাঁজ বিশিষ্ট কপাটিকা থাকে যা ট্রাকিয়া বা শ্বাস নালীতে উন্মুক্ত হয়। অ্যাট্রিয়ামের ঠিক পেছনে একটি ভাঁজ বিশিষ্ট কপাটিকা থাকে যা ট্রাকিয়া বা শ্বাস নালীতে উন্মুক্ত হয়। লিখছ? জি স্যার। আচ্ছা, এখন আরো একটা ব্যাপার আছে, এই যে অ্যাট্রিয়াম সেটা যেন চুপসে না যায়, বাতাস এই মুখটা নালে খোলা থাকবে কিন্তু এই পেছনটা আবার যেন চুপসে না যায়, সেজন্য একটা ব্যবস্থা আছে। সেজন্য ব্যবস্থাটা কি জানো, এইটার একদম ভেতর পাশে কাইটিনের আবার একটা পুরো লেয়ার দেওয়া থাকে, এরকম কাইটিনের একটা পুরো স্তর দেওয়া থাকবে। এই কাইটিন জিনিসটা তো শক্ত, শুধু ওইখানে না, একেবারে পুরো ট্রাকিয়ার ভেতরে সব জায়গায় একদম ভেতর থেকে একটা কাইটিনের লেয়ার দেওয়া থাকবে, স্তর, যে কারণে ভেতরে বাতাস থাকুক আর নাই থাকুক, এই অ্যাট্রিয়াম বলো, শ্বাসনালী বা ট্রাকিয়া বলো, এরা কিন্তু কখনো চুপসে যেতে পারবে না। ওই কাইটিনটা যেহেতু শক্ত, তাই নলটাকে সবসময় সে ওপেন রাখবে। এইরকমের কাইটিনের একটা পুরো স্তর থাকে, এই কাইটিনের পুরো স্তরটার আবার একটা মিষ্টি মধুর নাম আছে, নামই তো বেশি, বায়োলজিতে নাম বেশি। এই কাইটিনের পুরো স্তরটাকে বলা হয় ইনটিমা, INTIMA, ইনটিমা। এই এটার কথা এখন আমি বলবো। লেখো, অ্যাট্রিয়াম এর অভ্যন্তর ভাগে কাইটিনের পুরু স্তর থাকে যাকে ইনটিমা বলে। অ্যাট্রিয়াম এর অভ্যন্তর ভাগে, রায়ান কই, কেন তুমি এত তাড়াতাড়ি উঠছো, কেন টেবিল থেকে? অ্যাট্রিয়াম এর অভ্যন্তর ভাগে কাইটিন এর পুরু স্তর থাকে যাকে ইনটিমা বলে। লিখছ? অ্যাট্রিয়ামের অভ্যন্তরভাগে কাইটিনের পুরু স্তর থাকে যাকে ইন্টিমা বলে। আচ্ছা, এতক্ষণ আমরা শ্বাসরন্ধ্র নিয়ে লিখলাম, এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই, শ্বাস নালী বা ট্রাকিয়া। নাম্বার দুই লেখো, শ্বাস নালী বা ট্রাকিয়া। INTIMA, INTIMA, ইন্টিমা বা শ্বাসনালী, ইন্টিমা। আচ্ছা, এবার লেখো নাম্বার দুই, শ্বাসনালী বা ট্রাকিয়া। দাঁড়ি, হাইফেন দিয়ে, সরি, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, শ্বাসরন্ধ্র দিয়ে যে বায়ু প্রবেশ করে তা চলাচলের জন্য ঘাসফড়িং এর দেহে অসংখ্য নালিকা পথ রয়েছে। লেখো, শ্বাসরন্ধ্র দিয়ে যে বায়ু প্রবেশ করে তা চলাচলের জন্য ঘাসফড়িং এর দেহে অসংখ্য নালিকা পথ রয়েছে যাদেরকে শ্বাস নালী বা ট্রাকিয়া বলে। শ্বাসরন্ধ্র দিয়ে যে বায়ু প্রবেশ করে তা চলাচলের জন্য ঘাসফড়িং এর দেহে অসংখ্য নালিকা পথ রয়েছে যাদেরকে শ্বাস নালী বা ট্রাকিয়া বলে। শ্বাসরন্ধ্র দিয়ে যে বায়ু প্রবেশ করে তা চলাচলের জন্য ঘাসফড়িং এর দেহে অসংখ্য নালিকা পথ রয়েছে যাদেরকে শ্বাসনালী বা ট্রাকিয়া বলে। এখন এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া গুলো, এর আগেও একটা ছবি আমরা দেখছি, সেই ছবিটা তো একটু আঁকা লাগবে, কষ্ট হলেও দেখো পারবা কিনা, আমার সাথে সাথে আঁকো, মোটামুটি আঁকবো, অত একবারে টু দি পয়েন্টে হয়তো পারবো না। শেষ লাইনে আবার একটু বলবেন স্যার। ও আচ্ছা, হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে চলে আসছে, সেটা একটু পরে বলতেছি। শ্বাসরন্ধ্র দিয়ে যে বায়ু প্রবেশ করে তা চলাচলের জন্য ঘাসফড়িং এর দেহে অসংখ্য নালিকা পথ রয়েছে যাদেরকে শ্বাস নালী বা ট্রাকিয়া বলে। শ্বাসরন্ধ্র দিয়ে যে বায়ু প্রবেশ করে তা চলাচলের জন্য ঘাসফড়িং এর দেহে অসংখ্য নালিকা পথ রয়েছে যাদেরকে শ্বাস নালী বা ট্রাকিয়া বলে। আচ্ছা, আমরা যে লিখছি ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র চার ভাগে বিভক্ত, শ্বাসরন্ধ্র, শ্বাস নালী, তারপরে লিখছি ট্রাকিওল কোষ আর ট্রাকিওল, কিন্তু আরেকটা আইটেম তো রয়ে গেছে, ওই যে বায়ু থলি, এই যে বায়ু থলি গুলো আছে এদের কথাও তো একটু বলা লাগে। যেমন গতকালকে বলছিলাম যে একটার মধ্যেই সব বলে দিব, শ্বাসনালী বা ট্রাকিয়া হেডিং দিয়ে তার মধ্যে সব বলে দিব, পরে ভাবলাম যে না সেটা ভালো হবে না, হয়তো চোখে পড়বে না। যেমন এই বায়ু থলি, এই যে বায়ু থলি গুলো, ইচ্ছে করলে এই শ্বাসনালী বা ট্রাকিয়ার সাথে লাগানো থাকে এক ধরনের থলি যার নাম বায়ু থলি, এভাবে বলেও কিন্তু জিনিসটাকে ওর মধ্যে নিয়ে নেওয়া যায়, কিন্তু সেটা না করে আমরা বায়ু থলিটাকে আলাদা লিখবো। সেই জন্য তোমরা একটা কাজ করো, ওই যে পাঁচটা আইটেম লিখছো না,
শ্বাসরন্ধ্র শ্বাসনালী ট্রাকিওল কোষ ট্রাকিওল বুঝলাম পাঁচ নম্বরে নিচেই লেখা থাকো দরকার বোধে বায়ুথলি তবে লেখার লিখলে ভালো হতো শ্বাসনালীর পরে যদি লিখতা তাহলে ভালো হতো শ্বাসনালী দুই নাম্বার তিন নাম্বার যদি লিখতা বায়ুথলি তারপরে ট্রাকিওল কোষ তারপরে ট্রাকিওল এটা লিখলে ভালো হতো যদি সেরকম নাও পারো কাটাকাটি করতে চাও না অসুবিধা নাই সবার শেষে পাঁচ নম্বরে বায়ুথলি লিখে রাখো বর্ণনা থাকলেই হইল কোনো সমস্যা নাই আচ্ছা এখন এই ছবিটা তো একটু কষ্ট করে আঁকা লাগবে বাবা কি করা যায় বলো সাহস হয় স্যার আপনি একটু দেখেন স্যার আমি আমি আঁকি আমার সাথে তোমরাও আঁকবা বেশি অত জটিল করে আঁকবো না সরল করেই আঁকার চেষ্টা করবো না হ্যাঁ এখানে তো সরল করেই আঁকছে আমরাও সরল করে আঁকার চেষ্টা করি তাহলে আরেকটা লাইন লেখো অসংখ্য ট্রাকিয়া ঘাসফড়িং এর দেহে জালের মতো ছড়ানো থাকে অসংখ্য ট্রাকিয়া ঘাসফড়িং এর দেহে আরেকটা লাইন লেখো তারপর আমি ছবিতে যাচ্ছি অসংখ্য ট্রাকিয়া ঘাসফড়িং এর দেহে জালের মতো ছড়ানো থাকে তাই ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে অনেক সময় ট্রাকিয়াল তন্ত্র বলে অসংখ্য ট্রাকিয়া ঘাসফড়িং এর দেহে জালের মতো ছড়ানো থাকে তাই ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে অনেক সময় ট্রাকিয়াল তন্ত্র বলে ট্রাকিয়াল তন্ত্র অসংখ্য ট্রাকিয়া ঘাসফড়িং এর দেহে জালের মতো ছড়ানো থাকে তাই ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে অনেক সময় ট্রাকিয়াল তন্ত্র বলে আচ্ছা এখন আমরা এই ট্রাকিয়াল তন্ত্রটাকে একটু চেষ্টা করে দেখি সহজভাবে তুলে আনা যায় কিনা মনে করো এটা হচ্ছে ঘাসফড়িং এর মাথা তারপর এটা হবে বক্ষ তারপর এটা মনে করো পেট প্রথমে দেহের একটা শেপ দেই এই জটিল করে আঁকবো না সোজা এটা হচ্ছে দেহের একটা শেপ এখন ওই যে ওরা যেভাবে আঁকছে ওইভাবেই আঁকি মনে করো এই দেহের সাইডে হচ্ছে এই ছিদ্রগুলো কালকে ছবিটা অনেক জটিল করে আঁকছিলাম আজকে সরল করে আঁকি এই মনে করো সেই ছিদ্রগুলো থাকে দশ জোড়া এত দশ জোড়া আঁকা সম্ভব না তাহলে অনেক ঝামেলা লেগে যাবে আচ্ছা এরপরে এই ছিদ্রগুলো দিয়ে এরকমের নল যায় এই নলের নাম হবে শ্বাসনালী তামান না কালকে যেভাবে ছবি আঁকছিলাম তোমাদের আজকে অত জটিল করে আঁকবো না সোজা করে আঁকবো তামান না আসো ক্লাসে না চলে গেছো না স্যার আসি আজকে এত সোজা করে আঁকবো অত জটিল করে আঁকা যাবে না অত ঘিঞ্জি লাগাবো না সোজা করে আঁকবো আর এমনিতেও আমি মেয়েদের চেয়ে ছেলেদেরকে বেশি ভালোবাসি কারণ মেয়েরা আমার খুব বেশি প্রিয় পাত্র কখনো হয় না আমি দেখছি মেয়েদের মন আমি পাই না খুব কমই পাই আমার সব সময় দেখা যায় জিলা স্কুলের স্টুডেন্টরা সব পড়ে সবাই পড়ে ম্যাক্সিমামই পড়ে আমার কাছে কিন্তু সদর গাছের মেয়েগুলো এখানে ওখানে খালি দৌড়ায় মেয়েদের মন আমি কোনোদিন পাই নাই এখনো সেই চিন্তা আশা করি না মেয়েরা সবসময় একটা ইয়েতে ভোগে হীনমন্যতায় ভোগে এর চেয়ে ভালো পাইতাম এর চেয়ে ভালো পাই নাকি এর চেয়ে ভালো কোথায় আছে এই এই হীনমন্যতা সারা জীবন ওদের আছে তুমি যদি কি বলা যায় সব দিক থেকে 100% কি বলা যায় সার্ভিস দাও তারপরও ওরা দেখবা যে স্যাটিসফাইড না এটা ওদের জেনেটিক্যাল ব্যাপার তোমরা কি আঁকতে পারছো আমার সাথে তোমাদের কিন্তু অনেক সোজা করে এঁকে দিচ্ছি কালকের ছবি কিন্তু এত সোজা ছিল না এখানে আবার এরকম কতগুলো থাকে নিচের দিকেও থাকে প্রত্যেকটা জায়গায় তো পৌঁছাতে হবে এই শ্বাসনালী বা ট্রাকিয়া গুলো কারণ এই শ্বাসনালীর মাধ্যমেই তো অক্সিজেনটা পৌঁছাবে অক্সিজেন না গেলে তো সেই কোষ বাঁচবে না একটা কোষের মধ্যে অক্সিজেন না গেলে সেই কোষটা শক্তি তৈরি করতে পারবে না মারা যাবে এখানে আরেকটা আবার শাখা দেই
এই যে তোমরা ক্লাস করো অনেস্টলি বলো একটা ক্লাস যদি কেউ মিস করে তাহলে ওই স্টুডেন্টকে আবার পরের ব্যাচের সাথে ক্লাস করার সুযোগ সব স্যাররা কি দেয় না স্যার তাহলে বলো এটা একটা বড় সুযোগ না যে আমি একটা ক্লাস যদি আজকে ধরো এখন এই সকাল 8টায় অনেকে উঠতে পারে না বা ক্লাস করতে পারে না বা একটা ব্যস্ততা ছিল সে যদি আমাকে ইনবক্সে এখন তো একদম সবাইকেই দিয়ে দিচ্ছি হয়তো দুই একদিন পর আর এটা দিব না লিংক দিব না তারপরে যদি কেউ একজন স্টুডেন্ট বলে যে স্যার আমি কোনো কারণে এই ক্লাসটা করতে পারি নাই আমি কিন্তু তাকে ইনবক্সে যদি সে নক করে আমি কিন্তু তাকে আবার লিংক দিয়ে দিই তারপরও তাদের মন পাওয়া যায় না স্টুডেন্টদের মন পাওয়াই যায় না এখন শোনো এখানে আবার বায়ু থলি আছে সেগুলো একটু আঁকা লাগবে ছোট ছোট করে আঁকি বেশি বড় আঁকা যাবে না এগুলো হচ্ছে বায়ু থলি তারপর আমি যে চার দিন পড়াই সপ্তাহে আর কোন স্যার কি চার দিন পড়ায় সত্যি করে বলো তো অনেস্টলি বলো অন্য স্যাররা কি চার দিন পড়ায় কথা বলো না কেন আমি তো এতদিন এই চার মাস ধরে 800 টাকাই পড়াইছি এই মাত্র এখন অন্য স্যারদের চাপের কারণে 1000 টাকা নিতে বাধ্য হয়েছি তারপর আমি পড়ানোর সময় কতটা চেষ্টা করি শ্রম দেওয়া সেটা তো দেখো তারপরও স্টুডেন্টদের মন পাওয়া যায় না বিশেষ করে মেয়েদের মন পাওয়া যায় না ওরা যতক্ষণ পর্যন্ত ওই ডাক্তারদের কাছে না পড়বে ভাইয়াদের কাছে আপুদের কাছে না পড়বে ততক্ষণ পর্যন্ত ওদের মনে শান্তি আসবে না এই হচ্ছে ওদের চরিত্র সারা জীবন আমি দেখছি এটা এরকম ওরা মনে করে ডাক্তারদের কাছে পড়লে ডাক্তার হওয়া যাবে তাহলে তুমি ডিসির কাছে পড়ো একবার ডিসি এরকম বললেন না স্যার ওরাও তো মনে কষ্ট হয়েছে স্যার মনে কষ্ট পায় এটা বাস্তবতা ডাক্তারের কাছে পড়লে যদি ডাক্তার হওয়া যায় তাহলে একবার ডিসির কাছে পড়ো একবার ডিসি হয়ে যাবে এটা একটা ভুল ধারণা ডাক্তারের কাছে পড়লে এই যে এখন তোমরা যেটা পড়তেছো ঘাস পড়িং এটা কি মেডিকেলের ছেলে মেয়েদের কাছে আছে ওরা কি মেডিকেলে যে এগুলো পড়ে এগুলো তো ওরা ইন্টারমিডিয়েটের বই দিয়ে পড়ছে যতটুকু পড়ছে তোমার সাথে ওদের ডিফারেন্সটা কি তুমি ইন্টারমিডিয়েট পড়ো আর ও ইন্টারমিডিয়েট পাস করছে আর এছাড়া কোনো ডিফারেন্স নাই এই ঘাস পড়িং রুই মাছ হাইড্রা এই যা পড়তেছো এগুলো কি ওদের মেডিকেলে পড়ানো হয় আমরা এগুলো আলাদাভাবে পড়ে আসছি ওরা তো এগুলো আলাদাভাবে পড়ে নাই ওগুলো এই বইতে যা আছে তাই আছে তারপর ওই ছাত্রদের কাছে আমাদের ছাত্রদের কাছে যে ওরা পড়বে আমাদের ছাত্ররা যারা এই কয়দিন আগে পাশ করে বের হয়েছে আমার কাছ থেকে বরিশাল মেডিকেলে অন্তত 20 জন স্টুডেন্ট আছে আমার ওই স্টুডেন্টদের কাছে পড়বে ওই স্টুডেন্টরা আবার আমাদের কাছ থেকে না বুঝলে জিজ্ঞেস করে স্যার সেটা তো আর তোমরা জানো না এটা কি জানো স্যার বলছিলেন এখন তো মনে নাই কেন লাগবে কেন স্যার পড়াইতে শুরু করছি তো এখন বোঝেন না তখন আবার বলে দেওয়া লাগে এই হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া সারা দেহের মধ্যে এগুলো থাকে এখানে একটা বড় বায়ু থলি আছে পারলে আঁকার চেষ্টা করো ওই ছেলেমেয়েরা যে আবার আমার কাছ থেকে টিপস নেয় সে খবর তো আর তোমরা জানো না যে স্যার কিভাবে পড়াবো এই জিনিসটা তো কিভাবে জানো বুঝাইছিলেন বুঝে নাই এইটাকে একসাথে আমরা বলতে পারি ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্র ট্রাকিয়াল তন্ত্র এই এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শোনো এইগুলো তো হচ্ছে শ্বাসরন্ধ্র শ্বাসরন্ধ্র যেগুলো দিয়ে বায়ু ঢোকে ও আচ্ছা 9টা দেখি বেজে গেছে আমি তো খেয়াল করিনি এখন তো ছেড়ে দেওয়া লাগবে আর এই যে ট্রাকিয়া গুলো আবার দুই ধরনের যেগুলো আড়াআড়ি এগুলোকে বলা হয় অনুপ্রস্থ ট্রাকিয়া যেগুলো আড়াআড়ি এগুলোকে বলা হয় অনুপ্রস্থ ট্রাকিয়া ছবিটা একেই ছেড়ে দিচ্ছি আমি অনেকের আবার 9টায় পড়াও থাকে চাইলেও 5 মিনিট বেশি পড়ানো যায় না আর যেগুলো লম্বা লম্বা এগুলোকে বলে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়া তাহলে এই ট্রাকিয়া নিয়ে শ্বাসরন্ধ্র কোনটা স্যার বোঝা যাচ্ছে না শ্বাসরন্ধ্র এই যে ছিদ্রটা এই যে সাইডে যে ছিদ্রটা এটা তো অনেক ছোট এটা তুমি বুঝবা কেমনে অত ভালো তো বোঝা যাবে না এই যে এগুলো হচ্ছে শ্বাসরন্ধ্র যেগুলো দিয়ে বাতাস ঢুকবে বুঝছো না স্যার ছবিটা দিয়ে দিয়েন স্যার একটু গ্রুপে এই ছবিও দেওয়া লাগবে এর চেয়ে ভালো ছবি তোমার নেটে আছে এর চেয়ে ভালো ছবি তোমার বইয়ে আছে দিয়ে দেবো না তারপরে যদি চাও তাহলে ট্রাকিয়াল
তন্ত্র বা ট্রাকিয়া নিয়ে লেখাটা আজকে থাকুক, পরের ক্লাসে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়া আলাইকুম। ক্লাস বন্ধ দিবা না, তাহলে কিন্তু বিপদ হবে। ক্লাস রেগুলার না করলে কিন্তু মুশকিল হবে।